মারামারিতে জড়িয়ে পড়লেন নায়িকা পপি ও আমিন খান। এফডিসির জহির রায়হান কালার ল্যাবে চলছিল তাদের এই মারামারি। পরিচালক সাদিক সিদ্দিকী অদূরে বসে ক্যামেরায় চোখ রেখে দেখছিলেন দৃশ্য। হুট করেই বলে উঠলেন কাট, আবার দিতে হবে দৃশ্য। কিছুক্ষণ পর ফের অস্ত্র হাতে প্রস্তুত হলেন পপি, শুরু হলো আবারও মারামারি। মঙ্গলবার এফডিসিতে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। সাদিক সিদ্দিকী পরিচালিত সাহসী যোদ্ধা ছবির শেষ লটের শুটিং চলছে এখানে। আমিন খান ও পপি অংশ নিয়েছেন শুটিংয়ে। পপির পরনে কালো প্যান্ট ও কালো জ্যাকেট আর সুটেড বুটেড আমিন খান। ছবিটি নিয়ে পপির কাছে জানতে চাইলে তিনি বলেন, অ্যাকশন দৃশ্যের শুটিং করছি, দেখতেই পাচ্ছেন কতটা পরিশ্রম করতে হচ্ছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি ভালোভাবে কাজটি শেষ করতে, পরিচালক অনেক সুন্দরভাবে ছবিটি করছেন। আমিন খানের কাছে যাওয়া মাত্রই তিনি হেসে দিয়ে বললেন, আমরা সবাই অনেক পরিশ্রম করছি, এ ধরনের অ্যাকশন দৃশ্যের শুটিং অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা সবাই অনেক আনন্দ নিয়েই কাজটি করছি। ছবিটি নিয়ে পরিচালক সাদিক সিদ্দিকী বলেন, আমরা এরই মধ্যে ছবির প্রায় সব কাজ শেষ করেছি, দুইটি অ্যাকশন দৃশ্য ও দুইটি গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে, গতকাল থেকে আমরা শুরু করছি ছবির শেষ মারামারি শুটিং, আগামীকাল পর্যন্ত এখানে কাজ করার কথা রয়েছে, এরপর দুদিন শুটিং করব 300 ফিট এলাকায়, আশা করছি এরই মধ্য দিয়ে এই পর্যায়ের কাজ শেষ হবে, বাকি থাকবে ছবির গানের শুটিং। এছাড়াও কক্সবাজারে ছবিটি শুটিং করার কথা ভাবছেন পরিচালক। আগামী সপ্তাহে গানের শুটিং নিয়ে কক্সবাজার যাওয়া হতে পারে বলে তিনি জানান। সাহসী যোদ্ধায় আরও অভিনয় করেছে ইমন, শিরিন, শিলা, অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববি, সাহেলা, বাবলু, হেলাল খান সহ অনেকেই। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।